हाय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल ईएम एडुकेशन। आज के आमी तुम्हारे सीटेट प्रश्न थेके बांग्ला पेडागोजी सम्पर्के आलोचना करब। एखाने शुधु आज के नय, विगत 10 बछरे सीटेटे जे बांग्लार पेडागोजी जे प्रश्नगुलो रयेछे सेगुलो समस्त किछु एखाने आलोचना करा हबे। ताई तोमरा ए भिडियोगुलोके पावार जन्य अवश्यई किन्तु चैनलटिके सबस्क्राइब करे राखबे, जारा आगामी 10ई डिसेम्बर प्राइमारि परीक्षाटी दिबे, ठीक आछे। এবং আমি এই চ্যানেলে ইতিমধ্যে তোমাদের পরিবেশ থেকে অনিত চট্টোপাধ্যায়ের বই এবং সেই সঙ্গে 3 থেকে 8 শ্রেণী পর্যন্ত যে পরিবেশের পুস্তকগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। সেই সঙ্গে অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট এবং লাইক করে দিবে। চলো তাহলে দেরি না করে আমাদের আজকের আলোচনা শুরু করি। এবং হ্যাঁ, একটা কথা বলে রাখি, দেখো প্রাইমারি টেটে পাস করার ক্ষেত্রে এই পেডাগজি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে অল্প পরিশ্রমে বেশি মার্কস পাওয়া যেতে পারে। শুধু পেডাগজির উপরেই 75 নাম্বার রয়েছে। কেউ যদি ভালোভাবে প্রিপারেশন নেয় শুধু পেডাগজি দিয়েই 80% পাশের দৌড় করে পৌঁছে যাবে। বাকি 20% অন্যগুলোর থেকে যদি অন্ধকারও ঢিল ছুড়ে দেয় কেউ, তাও হয়তো পাশ করে যেতে পারে। সুতরাং এই পেডাগজি ভীষণ গুরুত্বপূর্ণ এবং পেডাগজি ক্লাসগুলো মন দিয়ে করবে, ঠিক আছে। আমরা তাহলে দেরি না করে চলো আলোচনা শুরু করি। আমাদের 106 নম্বর প্রশ্নটি দেখো কি বলছে। ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি? একটা কথা মাথায় রাখবে, বাঙালির সঙ্গে কিন্তু ব্যাকরণ অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই প্রথম প্রশ্নটি হচ্ছে ব্যাকরণ শিক্ষণ, যখন ব্যাকরণ শিক্ষা দেওয়া হবে, শিক্ষণ কিন্তু টিচিং নট লার্নিং, টিচিং যখন কাউকে কোনো জ্ঞান দেওয়া হবে তখন সেটাকে বলা হয়ে থাকে শিক্ষণ, কিন্তু যখন কেউ কোনো কিছু শিখবে তখন সেটাকে বলা হয়ে থাকে শিখন। তো এখানে শিক্ষণের নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি? তোমাদের সামনে অপশন, উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিক্ষণ। মানেটা কি? প্রথমে একটা উদাহরণ দিলাম যে আমরা আজকে বাড়ির থেকে সাইকেল চালিয়ে এসেছি, আমি একটা এখানে লাইন বললাম, কিংবা ধরো আমি যোগ বললাম সমাস, বা আমি ধরো বললাম সমাসই বললাম, বললাম বৃক্ষ ছায়া সমান সমান বৃক্ষের ছায়া, তারপরে সেটাকে ধরে আমি সমাজ এই এটা কোন সমাজ আলোচনা করলাম, এটা একটা পদ্ধতি হতে পারে। দুই নম্বর, পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ, অর্থাৎ যখন পাঠ্য বিষয়গুলো পড়া হচ্ছে সেই সঙ্গে ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ। দেখো নিয়মাবলী, একটা কথা মাথায় রাখবে, এই পেডাগজির ক্ষেত্রে এই নিয়মাবলী বা নিয়মকে মুখস্থ করা একটা শত্রু সম্পর্ক, অর্থাৎ যেখানে এই মুখস্থ ব্যাপারটা থাকবে সেখানেই পেডাগজিকে একদম কাটা দিয়ে দেবে, কারণ পেডাগজির সঙ্গে মুখস্থ কিন্তু একদম বিপরীত একটা প্রক্রিয়া, মাথায় রাখবে। তিন নম্বর, একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ। একটি বিশেষ ব্যাকরণ বই মানে একটা স্পেশালাইজেশনের ব্যাপার, স্পেশাল বই একটা, সেটা সংগ্রহ করে শুধু সেখান থেকে ব্যাকরণ শিক্ষণ। চার নম্বর, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। তাহলে দেখো প্রথম অপশনটি কিন্তু কিছুটা হতে পারে, মানে প্রথমে উদাহরণ দিলাম, তারপরে সেখানে উদাহরণকে ধরে তার যে নিয়মগুলো রয়েছে সেগুলো করা যেতে পারে, কিন্তু সিটের যে আনসার কি দিয়েছে তাতে করে এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের চার নম্বর অপশনটি, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গ করে ব্যাকরণ শিক্ষণ, ঠিক আছে। এবং আমরা কিন্তু এটাকেও এক নম্বর যে অপশনটি রয়েছে সেটাকেও ধরে নিতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে 106-এর চার নম্বর উত্তরটি, ঠিক আছে। এবার আমরা 7 নম্বর প্রশ্নটি দেখে নিই, কি আছে 7 নম্বর প্রশ্নটা দেখো। সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত? এটা তোমার সরাসরি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে চলে গেল, সেখানকার একটা প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্টও প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাস্ট, যার ইংরেজি নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাস্ট, ঠিক আছে, সোশ্যাল কন্ট্রাস্ট। এবং এর উত্তর হয়ে যাবে ভাইগটস্কি। এটা যে শুধুমাত্র বাংলা পেডাগজিতে ইম্পর্টেন্ট তাই নয়, এটা তোমার চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজি যে ইউনিটটা রয়েছে সেখানকারই কিন্তু এটা মেন বিষয় এবং সেখানেই এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সামাজিক ভাব বিনিময় বা সোশ্যাল কন্ট্রাস্ট, এটি এই সোশ্যাল কন্ট্রাস্ট এটি কার নীতি? উত্তর হয়ে যাবে আমাদের ভাইগটস্কি, ঠিক আছে। আমরা 8 নম্বর প্রশ্নটি দেখে নিই কি বলছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট পেডাগজির জন্য। ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? অর্থাৎ এখানে কিন্তু অর্জন মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটাকে বলা হয়, ঠিক আছে। কি কি অপশনগুলো দেখে নাও,
ঘরোয়া পরিবেশে যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুতে সাহায্য করে? প্রথম অপশনটা দেখো, ঘরোয়া পরিবেশ যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না, এটা কখনই হতে পারে না। ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে, এটা কিছুটা আমাদের 113 নম্বর প্রশ্ন। নোয়াম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার অধিকারী, এটিকে বলা হয় কি? অপশনগুলো দেখো, আত্মীকরণ, অনুকরণ, রূপান্তরিতকরণ এবং ভাষান্তরিতকরণ। এই উত্তরটি জানার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা আত্মীকরণ, এবং সেই সঙ্গে জানতে হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিখন। দেখো, প্রথমত হচ্ছে আত্মীকরণ বা অ্যাকুইজিশন। আমরা যে ভাষাটা শেখার জন্য কোনো পরিশ্রম করি না, আমাদের কোনো গ্রামার জানতে হয় না, ব্যাকরণ জানতে হয় না, আমাদের কোনো টার্ম বা শব্দ জানতে হয় না, শিখতে হয় না, যেটা আমরা জন্মের পর থেকে অটোমেটিকভাবে শিখি, যেটা আমাদের ভিতরেই আগের থেকেই বসানো থাকে, এক ধরনের ডিভাইস। অর্থাৎ যে ভাষাটা আমরা বিনা পরিশ্রমে আপনার থেকেই শিখতে পারি, সেটা ক্ষেত্রে হয়ে যায় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা আত্মীকরণ। যেমন ধরো বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এর জন্য আমাদের জন্মের পর থেকে কোনো কিছুই শিখতে হয়নি, আমরা পারিপার্শ্বিক পরিবেশ, মা বাবা, পরিবার সবার কাছ থেকে শুনতে শুনতে আপনার থেকে একটা সময় শিখে গিয়েছি। আর ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হয়ে যাচ্ছে তোমাদের কি, যে ভাষাটা শেখার জন্য আমাদের পরিশ্রম করতে হয়, আমাদের ওয়ার্ড জানতে হয়, আমাদের গ্রামাটিক্যাল রুল জানতে হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি ল্যাঙ্গুয়েজ লার্নিং। যেমন উদাহরণ হিসেবে ধরো বলি যে যদি আমাদের মাতৃভাষা বাংলা, আমরা এই যে বাংলা ভাষা শিখি বা যেটা আমাদের মাতৃভাষা, সেটা হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, কিন্তু আমরা যদি ইংরেজি শিখি সেটা কিন্তু অ্যাকুইজিশন নয়, সেটা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ লার্নিং। ঠিক আছে, তোমাদের এই অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এবার 114 নম্বর প্রশ্নটি দেখে নেব। ভাষাগত দক্ষতা কিসের মাধ্যমে শেখানো উচিত? অপশনগুলো রয়েছে, অনুকরণের মাধ্যমে, বিচ্ছিন্নকরণের মাধ্যমে, এটা তো হবেই না, বিচ্ছিন্নকরণের কোনো কথাই নেই পেডাগোজিতে, বিস্তৃত বর্ণনার মাধ্যমে, থ্রু ডিটেলস এক্সপ্লেনেশন, এবং একটি সংহত উপায়ে। তো এখানে অনুকরণ হবে না, বিচ্ছিন্নকরণ হবে না, বিস্তৃত বর্ণনা হবে না, উত্তর হয়ে যাবে ইন্টিগ্রেট, একটি সংহত উপায়ে, যেটাকে বলা হয় ইন্টিগ্রেট ম্যানার। দেখো, পেডাগোজির ক্ষেত্রে আমি কয়েকটি বিষয় তোমাদেরকে বলে নিই। প্রথম কথা হলো মুখস্থ, একেবারে পেডাগোজির সূত্র মাথায় রাখবে। দ্বিতীয় কথা হলো, যেখানেই এই ইন্টিগ্রেট শব্দটাকে পেয়ে যাবে, বা যেটাকে বাংলাতে বলা হয়েছে সংহত আর ইংরেজিতে বলা হয়েছে ইন্টিগ্রেট, সে সমস্ত ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে ইন্টিগ্রেট অপশনের যে উত্তর অপশনটি রয়েছে সেই অপশনটিকে টিক মেরে আসবে, একদম চোখ বন্ধ করে বাড়ি এসে এক নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4 নম্বর অপশন। এবার দেখে নিই 115। একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। একজন টিচার ছোট বাচ্চাদের, এলিমেন্টারি এডুকেশনে যারা পড়ে, একদম ছোট প্রাইমারি বাচ্চাদের, শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। এই কাজের মাধ্যমে তিনি কি করেন? আমাদের অপশন, ক্লাসে নিরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন, শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কেল বিকাশ ঘটান, সম্ভাবিত শিশু শিল্পীদের সুযোগ দেন, এবং সাধারণ শিশুদের কর্মে ব্যস্ত রাখেন। তাহলে এটা কোনো কথা নয়, ক্লাবের নিরবতা বজায় রাখার জন্য ব্যস্ত রাখেন, এটা নয়, এটা হতে পারে ফাইন মোটর স্কেল, আমাদের যেখানে শারীরিক দক্ষতা বৃদ্ধি পাবে, এবং আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজিতে এই ফাইন মোটর স্কেলের একটা জায়গা রয়েছে। সম্ভাবিত শিশুদের শিল্পীদের সুযোগ করে দেওয়া নয়, সাধারণ শিশুদের কর্মব্যস্ত রাখা নয়, এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয়ে যাবে এই যে ফাইন মোটর স্কিল বা শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তি। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতার বিকাশে সর্বাধিক সহায়ক? এখানে বাচিক বলতে ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল, মানে আমাদের মৌখিক কথন কথনটাকে বৃদ্ধি করানো। ঠিক আছে, তো আমাদের অপশনগুলো কি কি রয়েছে? কবিতা আবৃত্তি করা ব্যক্তিগতভাবে, দলগতভাবে, হ্যাঁ এটা হতে পারে, চরিত্রাভিনয়ে অংশগ্রহণ করা, এটা হতে পারে, রোল প্লে, এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, মানে যেখানে আমি কর্মের সঙ্গে সঙ্গে
কিছু একটা করছি। 3 নম্বর অপশন, শিক্ষকের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ের দলগত পাঠ। এটা তোমার ভাষা দক্ষতা, ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো সুতরাং পাঠের ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই পাঠ্যপুস্তক, কারণ যেহেতু এটা ওরাল এবং শিক্ষকের সাথে সাথে শব্দগুলির সঠিক উচ্চারণ অভ্যাস করা। হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু এখানে দুটো বেশি ইম্পর্টেন্ট, একটা হলো কবিতা আবৃত্তি করা আর একটা হচ্ছে চরিত্রাভিনয় অংশগ্রহণ। এবং এ দুটোর মধ্যে 2 নম্বরটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু সে একদিকে অভিনয় করছে, সেদিকে তিনি নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, যেটাকে রোল প্লে বলা হয়। সুতরাং আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 2 নম্বর, 116 উত্তর হয়ে যাবে 2। 17 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলো সঠিক ক্রম অনুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বলেন, এই কার্যটি কোন বিশেষ হয়? তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি তৃতীয় শ্রেণীতে পড়ছো, সেই হিসাবে তোমাকে বিষয়টি ভাবতে হবে। অর্থাৎ কী হলো, একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে একটি গল্পের যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে ক্রম অনুযায়ী সাজাতে বললেন, ঠিক আছে, যেভাবে বর্ণিত রয়েছে সেভাবে। এই কার্যটি কোন বিষয়ের সহায়ক? বোধ পরীক্ষণ বা রিডিং কম্প্রিহেনশন। 2 নম্বর হচ্ছে বোধগম্য, অর্থাৎ কম্প্রিহেনশন ইনপুট, বোধগম্য জ্ঞান অর্জন। লিখন দক্ষতার মান উন্নয়ন, এখানে লিখন তো হবেই না। এবং 4 নম্বর অপশন কি রয়েছে, শিক্ষার্থীর কথা বলার সময়সীমা বাড়ানো, এটাও হবে না। এভাবে টাইম পেডাগোজি এভাবে টাইমকে বেঁধে দেওয়া যায় না, এটাও হবে না। লিখন দক্ষতার এখানে ভূমিকা নেই। এবার অপশন দুটো, একটা হচ্ছে বোধ পরীক্ষণ বা রিডিং কম্প্রিহেনশন, এটা বোধগম্য জ্ঞান অর্জন, এখানে অর্জনটাও হচ্ছে না, কারণ এখানে বোধগম্য জ্ঞান অর্জনের ভূমিকা নেই, এখানে হচ্ছে তোমাকে একটা কাজ করতে হচ্ছে। সুতরাং এখানে সঠিক উত্তর হয়ে যাবে বোধ পরীক্ষণ বা রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে, কোনো একটা ঘটনাকে তোমাকে সাজাতে বলেছে। তো সেই হেতু আমাদের 117 সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর। আমরা দেখে নিই 119 নম্বর, আচ্ছা 118 বাকি আছে। এবার দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন যা শিক্ষার্থীর প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দ যোগ স্থাপনে সাহায্য করে। সাপোজ একটা কাপ অঙ্কন করে সে শিক্ষার্থীর সামনে লিখিয়ে দিল এটি একটি কাপ, বা একটি চেয়ার অঙ্কন করলেন, চেয়ার অঙ্কন করে তিনি সেখানে চেয়ার লিখে দিলেন, ঠিক আছে। এই যে বিষয়টা, এটা কোন দক্ষতার মধ্যে পড়ছে? অপশন দেখে নিই, ব্যাকরণ, এখানে ব্যাকরণের কোনো প্রশ্নই আসবে না এক্ষেত্রে। 2 নম্বর অপশন লিখন দক্ষতা, এখানে লিখন দক্ষতাও আসবে না, কেননা প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দ যোগ স্থাপনে সাহায্য করবে এই ধরনের কার্যপ্রণালী, এখানে শব্দ ভাণ্ডার। এবং 4 নম্বর হচ্ছে হাতের লেখা, এখানে ব্যাকরণের কোনো ভূমিকা নেই, লিখন দক্ষতার কোনো ভূমিকা নেই, হাতের লেখারও কোনো ভূমিকা নেই, এখানে শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে। মানে কি, আমি একটা চেয়ার অঙ্কন করে তাতে লিখে দিলাম চেয়ার বা কেদারা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমি জানি না যে চেয়ারের বাংলা অর্থ কেদারা, কিন্তু আমি যখন চেয়ারে লিখে দিলাম কেদারা তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ এইটা তো আমাদের বাড়িতে রয়েছে, আমরা চেয়ার বলি, তার মানে চেয়ারের একটা শব্দ কেদারা আমি কোনোদিন শুনি নাই, সুতরাং এই কেদারা শব্দটি আমি শিখলাম এবং আমার মাথার মধ্যে সেভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বর অপশন। 119 নম্বরটি দেখি কি রয়েছে, শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কম কার্যকরী? দেখো ভালো করে মাথায় রাখো, এই ক্ষেত্রে প্রশ্ন এরকম আসে, অনেক সময় আমরা ভুল করে উত্তর করে আসি, অনেক সময় বলে যে 9, কিন্তু আমরা ভাবি যে হ্যাঁ উত্তর দিতে বলেছে, আমরা হ্যাঁ দিয়ে আসি। এখানে যেমন বলছি কোনটি কম কার্যকরী, ঠিক আছে, 121 নম্বর, নিম্নলিখিত, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রশ্ন 136 থেকে 150 নং উত্তর করুন। 36 নম্বর প্রশ্ন, শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ আত্মীকরণ। এখানে শিক্ষক অপশন রয়েছে,
পরিবার রয়েছে, বিদ্যালয় রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে। কিন্তু বিদ্যালয় অবশ্যই গুরুত্বপূর্ণ, যখন একটা বাচ্চা 5 বছর বয়সে স্কুলে ভর্তি করে দেওয়া হয় তখন সেখানে বন্ধু বান্ধবদের মধ্যে কথা বলতে বলতে নতুন কিছু শিখতে পারে, শিক্ষকের কাছ থেকে শিখে। সংবাদ মাধ্যমে আরও বড় হওয়ার পর শেখে, কিন্তু প্রাথমিক অবস্থায় কীভাবে শেখে, অবশ্যই আমাদের সঠিক উত্তর হচ্ছে পরিবার। কেননা পরিবার থেকেই একটি বাচ্চা 3-4 বছর 5 বছর পর্যন্ত বাড়িতে থাকে, সেখানে তার পরিবারের সদস্যরা কী ভাষা বলছে সেগুলো শিখে শিখেই তারা ভাষা দক্ষতা বৃদ্ধি করে। এবং তাই বাড়িতে বড় মানুষরা যে ধরনের ভাষা ব্যবহার করে বাচ্চারা কিন্তু সেই ধরনের ভাষাই ধীরে ধীরে শিখে যায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পরিবার। 137 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? সাংগঠনিক আবেদন, প্রত্যক্ষ পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি এবং স্বাভাবিক আবেদন। এখানে মুখস্থ করা, কোন নিয়মটা মুখস্থ করা? এখানে সাংগঠনিক আবেদন বা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যেটা হবে না, ডিরেক্ট মেথডটাও হবে না, এটার উত্তর হয়ে যাবে গ্রামার ট্রান্সলেশন মেথড। ঠিক আছে, ব্যাকরণের ক্ষেত্রে কতগুলো মেথড রয়েছে, স্ট্রাকচারাল মেথড রয়েছে, ডিরেক্ট মেথড রয়েছে, গ্রামার ট্রান্সলেশন মেথড রয়েছে, এগুলো এদের কতগুলো নিয়ম কানুন রয়েছে সেগুলোকে জানতে হবে তোমাদের। ঠিক আছে, আমরা এবার দেখে নেব পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন 38 নম্বর, নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? মোটিভেশন লাগবে, সেলফ কনফিডেন্স দরকার নেই, সেলফ কনফিডেন্স লাগবে, তারপরে তোমাদের শিখনে যে বিশেষ ভঙ্গি সেটা লাগবে, অনুবাদ। এবার ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, তো এখানে মোটিভেশন, সেলফ কনফিডেন্স, অ্যাটিটিউড টাওয়ার দরকার আছে, কিন্তু অনুবাদ ট্রান্সলেশন এইটার কোনো দরকার নেই। কারণ ট্রান্সলেশনটা তোমার তখন অন্য ভাষার সঙ্গে সম্পর্কিত হয়ে যাচ্ছে এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং ব্যাপারটা চলে আসতেছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অনুবাদ। এবার আমরা দেখে নিই 139 নম্বর প্রশ্ন, শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে, শিশুদের প্রথম একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে বলা হবে। এটাকে প্রথমেই কেটে দাও, এটাকে দরকারই নেই, কোনো কথা নেই, কারণ এই মুখস্থ পেডাগজির শত্রু, এটা মাথায় রাখবে। 4 নম্বর, শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার মনে হয় এখানে যেটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে সৃজনমূলক বা ক্রিয়েটিভিটি বলবো আমরা, সেটা হচ্ছে শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া। আমাদের তাই সঠিক উত্তর 2 নম্বরটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব 140, শিক্ষার্থীর জন্য শিক্ষণ শিখন বা টিচিং লার্নিং, শিক্ষণ শিক্ষণ মানে টিচিং লার্নিং উপাদান, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি একটু জরুরি বিষয়? অপশন একটি, এটি নিকটবর্তী বাজারে সহজলব্ধ হওয়া উচিত। আচ্ছা, পরেরটা দেখি, কোন বিষয়টি জরুরি? অবশ্যই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলো সহজলব্ধ হওয়া দরকার, কারণ বেশি দাম হলে স্টুডেন্টরা কিনতে পারবে না, ফলে বাচ্চাদেরকে বোঝাতে পারবে না। এটি অধিক মূল্যবান না হওয়া উচিত, এটি অধিক মূল্যবান না হওয়া উচিত না, এই বিষয়টি আসবেই না, কারণ এগুলো মূল্যবান বলতে এদের অভ্যন্তরীণ মূল্য থাকতে হবে, টাকার দাম হয়তো কম থাকাটা উচিত। 3 নম্বর অপশনটা, এটি শিক্ষার্থীর নিজের হাতে তৈরি হওয়া উচিত, এটা অবশ্যই হতে হবে, কিন্তু তাই বলে যে এটা একদম হতেই হবে এমনটা নয়, আমরা বাজার থেকেও কিনে আনতে পারি। এবং 4 নম্বর অপশন কি বলছে, এটি বিষয় সম্পর্কিত এবং সংহত উপায়ে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। হ্যাঁ, এটি তোমার বিষয় সম্পর্কিত, তো কনটেক্সুয়ালাইজ মানে তুমি কি বিষয় পড়াচ্ছ সেই বিষয়ের উপর ডিফেন্ড করেই তোমাকে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালটা তৈরি করতে হবে। সাপোজ তুমি অরণ্য সম্পর্কে পড়াচ্ছ, তাই তোমার যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস থাকবে সেখানে তুমি অরণ্যের ছবি আঁকতে পারো বা অরণ্যের উপরে একটা মডেল তৈরি করতে পারো, তাই সেটা তোমাকে অবশ্যই সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত হতে হবে এবং সংহত উপায়ে ব্যবহার উপযুক্ত হতে হবে। এবং এই যে বললাম ইন্টিগ্রেট, ভীষণ ইম্পর্ট্যান্ট, সুতরাং উত্তর হয়ে যাবে 4।
141 নম্বর প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে, নিচের কোন পদ্ধতি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী? মানে কতগুলো অনেকের থাকে, অনেকের সমস্যা থাকে কতগুলো শব্দ উচ্চারণ করতে পারে না। এখানে আমি নিজেও হয়তো কোনো সময় কোনো একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে আটকে যাই, বা যে কেউ হতে পারে। এই যে বিষয়টি দ্বিতীয় শ্রেণীর বাচ্চার ক্ষেত্রে হচ্ছে, তো এই প্রবলেমটি সলভ করার জন্য কী পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? এক নম্বর, শিক্ষিকার উচিত মানুষের মুখগহ্বরের একটি শ্বাস ব্যবহার করে একটি ধ্বনি সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহৃত হয় তার ব্যাখ্যা করা, এটা ভীষণ কঠিন জিনিস। দুই নম্বর, শিক্ষিকার উচিত দুইটি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণ যোগ্য করে তোলা। তিন নম্বর অপশনটি কী রয়েছে, পাঠ জোরে পড়া এবং অন্তর্গত ধ্বনিগুলি ব্যবহার ব্যাখ্যা করা। হ্যাঁ, এটাও হতে পারে, তাদের বারবার উচ্চারণ অভ্যাস করতে দেওয়া যাতে তারা বারবার উচ্চারণ করে এই সময় দূর করতে পারে, এটাও হতে পারে। কিন্তু এখানকার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, শিক্ষিকার উচিত দুইটি কার্যপ্রণালী ব্যবহার করা। এখানে কিন্তু 141 অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হওয়া উচিত 4 নম্বরটা, কিন্তু সিটেট তাদের উত্তর করে দিয়েছে 2 নম্বরটা, শিক্ষিকার উচিত দুইটি কার্যপ্রণালী ব্যবহার করা। ঠিক আছে, যেমন শব্দ সুর করে বলা। এবার আমাদের 142 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই, বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতিতে, সেটি হলো। আচ্ছা, ভীষণ ইম্পর্টেন্ট, এটা আগে জানতে হবে। ব্যাকরণের ক্ষেত্রে এরকম রয়েছে, উদাহরণের সাহায্যে ব্যাকরণ শেখা, আর কিছু ক্ষেত্রে রয়েছে আগে সূত্রগুলি বলে তারপরে উদাহরণ আসা, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে আগে উদাহরণ বলে তারপরে সূত্রে আসা। তো এগুলোর যে আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি রয়েছে, বা ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড রয়েছে, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি রয়েছে, প্রত্যক্ষ পদ্ধতি রয়েছে। তো এখানে আরোহী এবং অবরোহী এই পদ্ধতি দুটি আমাদের জানা প্রয়োজন। প্রথমে হচ্ছে যেটা আরোহী পদ্ধতি, সেটা হলো তোমার প্রথমে সূত্রগুলো বলে তারপরে উদাহরণগুলো বলা হয়। আর যেটা অবরোহী পদ্ধতি, সেটাতে হচ্ছে তোমার আগে উদাহরণগুলো বলে তারপরে নিয়মাবলী বলা হয়। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটি হয়ে যাবে 2 নাম্বার, অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড। ঠিক আছে, এবার আমরা 43 নম্বর প্রশ্নটি দেখে নিই, শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাষা অর্জন কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। কী কী অপশন রয়েছে, স্বাভাবিকভাবে বিনিময় সম্পৃক্ত পরিবেশে ভাষা ব্যবহার করা, অর্থাৎ ন্যাচারাল ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট। এখানে আর নিচের অপশনগুলো আমার মনে না দেখলেও চলবে। ভাব বিনিময়, সোশ্যাল কন্ট্রাস্ট, যেটা ভাইকোটস কি করেছিলেন, ভাষার গঠনশৈলীর বিশ্লেষণ দরকারই নেই, ওই ভাষার সাহিত্য পাঠ করে এভাবেও দরকার নেই। এটা হয়তো হতে পারে, হেল্প করবে, এটা যে হেল্প করবে না তা কিন্তু নয়, হেল্প করবে, কিন্তু সবথেকে যেটা ইম্পর্টেন্ট, এবং ওই ভাষার সংস্কৃতি সম্পর্কে জানতে হবে, এগুলো হয়তো দরকার রয়েছে, কিন্তু এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 1 নম্বরটা। ঠিক আছে, ন্যাচারাল ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট, যেখানেই তোমরা এই যে কন্ট্রাস্ট, ইন্টারঅ্যাক্টিভ, ভাব বিনিময় এই বিষয়গুলো দেখবে, সেখানে তোমরা মানে চোখ বন্ধ করে 1 নম্বর পকেটে ঢুকে বাড়ি চলে আসবে। 44 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ? আমরা কিন্তু প্রথমের দিকে এরকম একটা দেখেছিলাম, তোমাদের মনে রয়েছে, ফাইন মোটর স্কিল, তোমরা শুরুর দিকে এরকম একটি প্রশ্ন রয়েছে। তাহলে নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিল, যেখানে আমাদের হাত চলবে, কিন্তু মানে আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ চলবে, ঠিক আছে, সেটাকেই বলা হয়ে থাকে সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিল। দেখো, আরোহণ ক্লাইম্বিং, এটা 2 মাস একদম বেশি, লম্ফন এটাও বেশি, কিন্তু সূক্ষ্ম পঠন তো আমাদের অঙ্গ কোনো ভূমিকা নেই, মুখে মুখ জিভ দিয়ে বলছি শুধু, সেটাও অঙ্গ অবশ্যই, কিন্তু দরকার নেই। আর এখানে দেখো, সূক্ষ্ম চালিকা শক্তি মানে আমাদের হাতকে চালাতে হচ্ছে, তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে কিন্তু লিখন বা রাইটিং। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 45 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার করার সময় শিখে কোন প্রশ্নটি করবেন? একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতা মানে অনেকগুলো ভাষা শেখার বৃদ্ধি করার জন্য কোন বিষয়টিকে গুরুত্ব দিবেন? এখানে অপশন রয়েছে, বেলুন কত উঁচুতে উঠতে পারে, তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো, 146-এর 145-এর তোমার কি কোনো পোষা পশু আছে, তুমি কি অক্ষরগুলো লিখেছ। দেখো, এখানে বহুভাষিকতা,
মানে যার মধ্য দিয়ে অনেক ভাষা ভাষা সম্পর্কে জানা যাবে, শেখা যাবে, অন্য অন্য ভাষা সম্পর্কে জানা যাবে, শেখা যাবে। সুতরাং সেই হিসেবে আমাদের উত্তর কিন্তু তরকারির নাম হবে। কেন বলো তো? সাপোজ ধরো কেউ একজন বাংলাতে পাঁচটা তরকারির নাম বলে, সে অন্যরা সেটা শুনলো, মনে রাখলো বা লিখে রাখলো, যাই হোক তাদের ব্যক্তিগত ব্যাপার। আরেকজন হিন্দি ভাষী ছেলে রয়েছে, সে আরো পাঁচটি তরকারির নাম বলল এবং সে বিশ্লেষণ করে দিল, ব্যাখ্যা করে দিল যে বেগুন বলল, আলু বলল, হিন্দিতে তারা বলল এবং সেটার বাংলা অর্থ কি সেটাও বলে দিল। সুতরাং এতক্ষণে দুটো করে ভাষা শেখা হয়ে গেল। এবার আরেকজন ধরো নেপালি ভাষী কেউ রয়েছে বা ধরো ইংলিশ ভাষী, যেই হোক, সে আরও পাঁচটা সবজির নাম বলে। এইভাবে একে অপরের সঙ্গে যখন অল্টারনেট করছে তখন কিন্তু ভাষার যে শব্দ সংখ্যা মানুষের বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে দুই নাম্বার। এবার আমরা 46 নাম্বারটি দেখে নেব। নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, কারণ সরা নিচের ক্লাসে ব্যবহার করা উচিত কেন? কারণ হচ্ছে শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় বলার সুযোগ করে দেওয়া। ঠিক আছে, দুই নম্বর, শিক্ষার্থীকে অনুশাসনে রাখে এটা দরকারই নেই, এটা একদম ভুল, এটাকে আমরা অপশনে রাখবই না। শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় ব্যাকরণ শিখনে সাহায্য করে না, ছড়া দিয়ে ব্যাকরণ শিখন যাবে না। চার নম্বর অপশন কি বলছে? শিক্ষার্থীকে কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে এবং তারপর বাক্য গঠনে সাহায্য করে, ছড়ার মধ্যে এটা কোনো কঠিন শব্দ নেই, একদম হালকা জিনিস। তাহলে এক নম্বর অপশনটা কি আছে দেখে নিই, শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় বলার সুযোগ করে দেয়, উত্তর হয়ে যাবে এক নম্বর। আমাদের এবার পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন কি রয়েছে? শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া করাবেন, লিসেনিং অ্যাক্টিভিটি। শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্প কার্যে পরিকল্পনা করলেন, যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে। এই আয়োজন কিসের জন্য? অর্থাৎ একজন শিক্ষক ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়ার আয়োজন করলেন, সেখানে কাজগুলো কী কী হবে? সেখানে হবে শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য কিছু চিন্তাভাবনামূলক প্রকল্প কার্যের পরিকল্পনা করলেন, মানে হয়তো কিছু বলবেন এবং শিক্ষার্থীরা সেটা শুনবে, এর জন্য কিছু পরীক্ষিত প্রশ্ন তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনা আগ্রহী করে তুলবে। এই আয়োজন কিসের জন্য? ঠিক আছে, এমন একটি পরিস্থিতি সৃষ্টি করলেন। অপশন, শ্রবণের পূর্বের কার্য প্রকল্প, প্রি লিসেনিং অ্যাক্টিভিটিস, শ্রবণের সময়ের কার্য প্রকল্প, শ্রবণের পরবর্তী কার্য প্রকল্প, শ্রবণ কার্য প্রকল্প অনুসরণ করা, যেটা আগের পরিস্থিতিটা। তো তাহলে সেটা হয়ে যাবে শ্রবণের পূর্বের কার্যপ্রণালী, প্রি লিসেনিং অ্যাক্টিভিটি। এবার কত নম্বর প্রশ্ন দেখে নেই, 48 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার ক্লাসে চিত্র পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? মানে ওই যেটাকে আমরা বলবো টিচিং লার্নিং মেটেরিয়ালস, এটার ভাষা শিক্ষার ক্ষেত্রে যে আমরা শিক্ষার জন্য টিচিং লার্নিং মেটেরিয়ালস হিসেবে চিত্র বা পোস্টার ব্যবহার করবো, সেটা নিজের কোনটি ঠিক নয়? এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয়, এটা তো অবশ্যই সঠিক উত্তর। এটি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং দেখার সুযোগ করে দেয়, অবশ্যই ইম্পর্টেন্ট এটার সঙ্গে যুক্ত। এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ গড়ে তুলতে, ইমাজিন ওয়ার্ল্ড এবং সৃজন শক্তির বিকাশের সুযোগ করে দেয়, এটাও হয়ে যাবে আমাদের সঠিক, মানে এটাও হয়ে যাবে অবশ্যই এর মধ্যে পড়বে, কিন্তু এখানে বলছি কোনটি ঠিক নয়। এবং এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়। দেখো এটা একটা পোস্টার, এখানে ছবি আঁকা আছে একটা কিছু, এটা একটা পোস্টার, এখানে একটা কাছের ছবি দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এখানে এই ছবি দেখার সঙ্গে আমার কানে শোনার কোনো সম্পর্ক নেই, পুরোটাই দেখার সঙ্গে সম্পর্কিত, সেটা কি দেখে? সুতরাং এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 49 নম্বর প্রশ্ন, জরুরি সাক্ষরতা স্তরে বা ইমার্জেন্ট লিটারেরি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? বর্ণমালা রচনা, যখন আমি লিখছি, যখন আমার শেখা হয়নি, তখন আমাদের হয়ে যাবে অঙ্কন। কেন? আমি তো জানি না, আমি জাস্ট পড়াশোনার ঢুকতেছি, সূত্রবাদ হচ্ছে আমার, তো
সেক্ষেত্রে আমার কি করা দরকার, ওই যে বাচ্চারা ছোটবেলায় পেন্সিল হাতে নিয়ে ওয়ালের মধ্যে খাতার মধ্যে আবোল তাবোল আঁকে, এটা কিন্তু আসলে ব্যর্থ না, পেডাগজির দিক দিয়ে এটা কিন্তু কার্যকরী। একটা বাচ্চা থেকে ওয়ালের মধ্যে হাবিজাবি এরকম লিখে রাখবে, খাতার মধ্যে কলম নিয়ে লিখে রাখবে, এগুলো আসলে পড়াশোনার সূত্রপাত, এখান থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অঙ্কন। কারণ তোমাদেরকে বুঝতে হবে এখানে কি বলছে, জরুরি সাক্ষরতা স্তর, ইমার্জেন্ট লিটারেরি স্তর, যখন যে সদ্য সদ্য জাস্ট 3 বছর হয়ে বা 2.5 বছর হয়ে পড়াশোনার মধ্যে ঢুকছে সেই মুহূর্তটা। 50 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নের নিচে কোনটি শর্ত পরীক্ষা প্রয়োজনীয়? ভাষা ব্যবহারের মূল্যায়ন, কতটা একটা শিক্ষার্থী কতটা ভাষা শিখলো সেটার মূল্যায়ন করা। এখানে চেকলিস্ট মূল্যায়ন নির্ণয় মানদণ্ড এটা হবে না রেটিং স্কেল, এটা পড়াশোনার ক্ষেত্রে হয় সাধারণত, কতটা শিখতে পারলো ইত্যাদি, নজর সারণীয় হবে না, পোর্টফোলিও এবং পারস্পরিক ভাব বিনিময়, শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়ন। তো পারস্পরিক ভাব বিনিময় হবে না, সোশ্যাল কন্ট্রাস্ট হবে না, এখানে আমাদের উত্তর হয়ে যাবে পোর্টফোলিও। ঠিক আছে, আমাদের আজকে 30টি প্রশ্ন আলোচনা হয়ে গেল। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না, এবং যদি আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো, তোমাদের সঙ্গে অন্যদিন এরকম আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হবে। তাই পেডাগজির বাংলা পেডাগজির উপর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।